আরেকবার বলো, ঈদ মুবারক। বলো সবাইকে ঈদের শুভেচ্ছা। সবাইকে ঈদের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে ঈদের সকাল। সকালবেলা আমি এখানে লাচ্ছা সামাই ভিজিয়েছি, আর সাথে আছে হচ্ছে শাহি জর্দা। তো এই দুটাই হচ্ছে আমার ঈদের ডেজার্ট। আর হচ্ছে গরুর মাংস রান্না করেছিলাম, তারপর করেছি তান্দুরি চিকেন, আর সাথে আছে পোলাও। তো এটাই হচ্ছে আমার ঈদের সকালের সিম্পল রান্না। তো সকাল সকাল উঠে রান্না করেছি। এবার আমি ঈদ জামাতে যেতে পারিনি, তো সকালবেলায় রান্নাটা শেষ করেছি। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম, এটাই আমাদের ঈদের প্রিপারেশন ছিল। তো সবাই কেমন আছেন জানাবেন, সবার ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন। তো এই যে আমার মেয়ে, ও সকালবেলা ঘুম থেকে উঠে তারপর খাওয়া দাওয়া শেষ করেছে, করে আবার ওকে গোসল করিয়ে দিয়েছি, কিন্তু সে তার বেডে এসে আবার ঘুমানোর চেষ্টা করছে। কারণ আমাদের তিনজনেরই শরীর মোটামুটি খারাপ ছিল ঈদের দিন, হালকা পাতলা আর কি গরম ঠান্ডা লেগেছে। কারণ আমাদের এখানে ওয়েদার রাত্রেবেলা এখন প্রচুর ঠান্ডা আর দিনের বেলায় গরম। তো এরপর আমি ভাবলাম যে হাতে একটু মেহেদি নিব। তো ব্যাগের এক চেপায় চাপা একটা মেহেদি ছিল বাংলাদেশ থেকে আনা, সেটাই নিব। কারণ বাংলাদেশের মেহেদিগুলোর কালার আসলে সুন্দর হয়, বা যদি আপনি কাবেরি মেহেদিগুলো কিনতে পারেন তাহলে ভালো হয়, কিন্তু আমাদের জার্মানিতে ওইভাবে মেহেদি পাওয়া যায় না। তো আমার আবার মেহেদি দেওয়ার গুণ অনেক ভালো, তো মানে আমি এতই ভালো আর্ট পারি যে কী দিব বুঝতেই পারছিলাম না। তো যাই হোক, দুই মিনিটের মধ্যে কিছু একটা মেয়ের হাতে দিয়ে দিলেই হলো, ও জাস্ট কালার হলেই খুশি, এত কিছু বুঝে না। তবে আশা করা যায় যে বড় হওয়ার পরেও আর কোনো দিনই আমার কাছে মেহেদি নিতে চাইবে না, কারণ এত ভালো মেকআপ আর্টিস্ট আমি। এই আর কি, আমি মেহেদি টেহেদি দিতে পারি না, তবে বাংলাদেশে থাকলে সবসময় আমি আমার বোন বা আমার ভাসুরের ওয়াইফ বা আমার ভাসুরের মেয়ে, ওদের কাছ থেকে মেহেদি নিই, ওরা বেশ ভালো ডিজাইন করতে পারে। তো যাই হোক, ঈদের দিন একটু মেহেদি না নিলে কেমন হয়? আসলে এই ঈদটা কেমন যেন আমাদের একটু মানে মনেই হচ্ছিলো না যে ঈদ চলে এসেছে, এরকম একটা ব্যাপার। তো ওইভাবে আসলে প্রিপারেশন নেওয়া হয়নি, আর যেহেতু খারাপ লাগছিলো এই কারণে, তো আমরা আধাবেলা ঘুমিয়েই কাটিয়ে দিয়েছি ঈদের দিন। তো এখন একটু মেহেদি টেহেদি নিয়ে, এরপরেই তো আমার মেয়ে মেহেদি নিয়ে সে এখন গেছে আর্ট করতে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আর্ট করছে। কারণ এখন আমি খুব রিস্কে ছিলাম যে মেহেদি দিয়ে না আবার ও জামাকাপড় সব মাখিয়ে ফেলে। তো যাই হোক, এরপরে আমরা রওনা দিয়ে দিয়েছি খুব দ্রুততম সময়ের মধ্যে, 5 মিনিটের মধ্যে মানে রেডি হয়েছি। এরপরে ভাসুরের বাসায় যাব একটু দেখা করতে, যেহেতু ঈদের দিন এই কারণে আসলে, কারণ গত ঈদে যাওয়া হয়নি, তো ঈদে ভাবছি যাব। যদিও কয়েকদিন আগে ওদের বাসা থেকে আমরা বেরিয়ে এসেছি, তো খুব তাড়াতাড়ি রেডি হয়ে গিয়েছি। তা আমি আজকে হচ্ছে একটা বাংলাদেশ থেকে আনা একটা কুর্তি পরেছিলাম। তো যেহেতু অনেক গরম, এর মধ্যে আসলে কালো কালার পরাটা মোটেও গুড আইডিয়া না, তারপরেও কিছু করার নেই, কারণ খুব তাড়াতাড়ি রেডি হয়ে গিয়েছিলাম। আর আমাদের এখানে মানে এই গরম তো এই ঠান্ডা, আজকের ওয়েদারটা খুব একটা মানে রোদ ছিল না, কিন্তু একটু বৃষ্টি বৃষ্টি ছিল, হালকা একটু বৃষ্টিও পড়েছে, কিন্তু ওইভাবে আসলে ঠান্ডাও না, মানে কেমন জানি একটা ওয়েদার, সবাই মোটামুটি অসুস্থ হয়ে যাচ্ছে। তো ভাসুরের বাসায় গিয়ে এরপর ভাসুরের মেয়েকে একটু রেডি করে ওকে নিয়ে হচ্ছে যাচ্ছি আইসক্রিমের শপে, ওদেরকে একটু আইসক্রিম খাওয়াবো এই কারণে। তো আমিও একটু মেহেদি নিয়েছিলাম, তো ভাসুরের মেয়েকেও মেহেদি দিয়ে দিয়েছি। তো এরপরে ওদের বাসার পাশে একটা আইসক্রিমের শপ, সেখানে যাব, একটু হাঁটাহাঁটি করবো, এরপরে বাসায় ফিরে যেতে হবে সন্ধ্যার মধ্যে। এখন অলরেডি প্রায় বিকেল হয়ে গিয়েছে, 7টার বেশি বাজে। তো ওদেরকে আইসক্রিম কিনে দিয়েছি, ওরা আইসক্রিম খাচ্ছিলো। যদিও সবারই মোটামুটি ঠান্ডা ঠান্ডা ভাব, কিন্তু এখানে আসলে সামারে সবাই প্রত্যেক দিনই প্রায় আইসক্রিম খায়, সবারই পছন্দ। তাই তো ওরা দুষ্টুমি করছিলো, দেখতে ভালোই লাগছে। আসলে আমাদের বিদেশের ঈদটা এরকমই যায়, ওইভাবে বাসায় কোনো মেহমান টেহমান নেই, যাদের বাসার আশপাশে অনেক বাঙালি থাকে, সার্কেল থাকে, ওদের আবার বেশ ভালোই যায়, এই 2-3 দিন বেশ প্রোগ্রাম একটা ভাইব থাকে। কিন্তু আমাদের এরকম নেই, কারণ আমার বাসার আশপাশে ওইভাবে অনেক বেশি বাঙালি টাঙালি নাই। তো আমার ভাসুরের বাসায় হচ্ছে, ওদের যেহেতু রেস্টুরেন্ট, ওরা আজকেও বিজি ছিল, কারণ শনিবার ওদের কাজ ছিল, তিনজন মানুষ বড়, তিনজনই বিজি ছিল। তো ভাসুরের মেয়েই ফ্রি ছিল, তো ওর সাথে বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে তারপর বাসায় চলে যাব। আল্লাহ হাফেজ।